বাংলাদেশে এবার জাতীয় সংসদ নির্বাচনে যে কজন প্রার্থী হেরেছেন তাদের মধ্যে অন্যতম আলোচিত ছিলেন মমতাজ, বাংলাদেশের যাকে ফোক গানের সম্রাজ্ঞী বলা হয়। সেই মমতাজ যিনি শিল্পী থেকে সম্রাজ্ঞী হয়েছেন, তারপরে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের এমপি হয়েছেন, সেখান থেকে আবার তার পতন ঘটেছে। মূলত সিঙ্গাইর উপজেলার আওয়ামী লীগের সভাপতিও তিনি এবং সাবেক সংসদ সদস্য, এবার নির্বাচনে হেরে গিয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থীর কারণে। মমতাজের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ তার এলাকায়, তার মধ্যে একেবারেই হচ্ছে মানে 10% করে প্রতিটি কাজে সেখান থেকে ভাগ বসানো, তারপরে জমি দখল, তারপরে হেলমেট বাহিনী রয়েছে, তারপরে কমিটিগুলোতে নিজের লোকজন বসানো, নিজের লোকজনকে অবাধে বাণিজ্য করার বা ব্যবসা করার সুযোগ সুবিধা দেওয়া, নানান ধরনের দুর্নীতির সাথে তার পরিবারের লোকজন জড়িয়ে দেওয়া, এবং সেখানে তার প্রত্যক্ষ যেই ইন্ধন সেটাও রয়েছে। এর পাশাপাশি তার সৎ মা এবং সৎ বোনদের যেই বাড়ি, মানে যেটা তার পৈতৃক সম্পত্তি থেকে তারা যেই বাড়িটি পেয়েছেন সেখানে, সেটিও দখল করার চেষ্টা করেছেন। সেখানে তিনি বাড়ির পাশেই মমতাজের যে অংশে সেখানে আবার টয়লেট নির্মাণ করে এমন অবস্থা তৈরি করেছেন যেখানে সারা দেশের বাউলরা গেলে সেই টয়লেটটি ব্যবহার করে, এবং তার সৎ মা এবং তিন বোন যারা এই বাড়িতে থাকে তারা টয়লেটের গন্ধে তাদের জীবন অতিষ্ঠ, এবং সেটার জন্য মমতাজের সৎ মা, যিনি তার মমতাজের আপন মায়ের বড় ছিলেন মধুবয়াতির প্রথম স্ত্রী, তিনি অভিযোগ করছেন যে পুরো বাড়িটাকেই টয়লেট বানিয়ে ফেলেছে মমতাজ। সুতরাং এই বছর এই বিষয়টিও কিন্তু যে তার সৎ মা এবং সৎ বোনদেরকে না দেখার এবং তাদেরকে নানানভাবে নিপীড়ন করার যে অভিযোগগুলো রয়েছে সেগুলোর কারণে স্থানীয় মানুষজন মমতাজের মানে উপর থেকে তাদের যেই আস্থা ছিল সেটা হারিয়ে ফেলেছেন। তিনি কেমন কী পরিমাণ সম্পদ করেছেন সেটা নিয়ে দৈনিক মানব জমিনে একটি সংবাদ তৈরি হয়েছে, এবং তার নিজস্ব বাহিনী নিয়ে কীভাবে তিনি মানুষজনকে নির্যাতন করেন সেগুলোর অভিযোগ রয়েছে। সরকারি অফিস, হাটবাজার, হাসপাতাল, ক্লিনিক, বাসস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, সব জায়গায় তার অনুসারীদের নিয়ন্ত্রণে, কেউ চাঁদা তোলেন, কেউ আবার বালু, কেউ ডিশ ব্যবসার সাথে জড়িত, এবং প্রশাসনিক যে সহায়তা বা আইনি সহায়তাগুলো করার সেটা কিন্তু মমতাজ পেছন থেকে তাদেরকে করে যাচ্ছেন। আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মানে যতগুলো কমিটি রয়েছে প্রত্যেকটা কমিটি হচ্ছে মমতাজের হাতের মধ্যে। তিনি তার সৎ ছেলে আবু নঈম বাসারকে পৌরসভার মেয়র বানিয়েছেন, মমতাজ নিজেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তার আপন ভাগ্না শহীদ একই কমিটির সাধারণ সম্পাদক, সহসভাপতিও তার নিজের লোক, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মমতাজের ছোট মেয়ে রাইসা রোজ, এবং নিজ ইউনিয়ন জয়মন্টপ ছাত্রলীগের সভাপতি তার বড় ভাই এবারত হোসেনের ছেলে ফিরোজ কবির, এবং তার এক সৎবোন ইউনিয়ন পরিষদের সদস্য। সহযোগী সংগঠনের কমিটিগুলো নিয়ন্ত্রণ করেন মমতাজের পিএস জুয়েল ফকির এবং এপিএস সজল এবং ওবায়দুল। তিনি কী পরিমাণ সম্পদের মালিক হয়েছেন সেটা নিয়েও সেখানে বলা হয়েছে, এবং তিনি বলছে এখানে রিপোর্ট বলছে যে সিঙ্গাইর জয়মন্টপ বাসস্ট্যান্ড থেকে 2 কিলোমিটার দূরে হেমায়তপুর সিঙ্গাইর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে পূর্ব ভাকুম মমতাজের নিজ গ্রাম, সেখানে প্রায় 1300% জমির উপরে মমতাজ বেগমের বিরাট বাংলো বাড়ি আছে। 2008 সালেও তার পৈতৃক জমি ছিল মাত্র 48%। পরে তিনি যখন এমপি হয়েছেন তারপরে তিনি প্রভাব খাটিয়ে তার এই বাড়ি বাসার আশেপাশের যেই জমিগুলো সেগুলো তিনি কম দামে কোনোটা দখল করে কিনে ফেলেন, এবং তার বর্তমানে বাড়ির ভিতরে জমির পরিমাণ হচ্ছে 13 একর। জমির মধ্যে মহাসড়ক ঘেঁষা মধুর আড্ডা নামে একটি রেস্টুরেন্ট এবং বৈঠকখানাও করেছেন তিনি। এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে বাউল শিল্পী আসলে তাদের সঙ্গে আড্ডা দেন মমতাজ। 13 একর জমির মধ্যে মধু এবং উজালা কোল্ড স্টোরেজ, মধুর মেলা, দোতলা বাড়ি, বাউল কমপ্লেক্স, চারতলা ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন মমতাজ। স্থানীয়রা বলছেন যে স্থাপনাসহ এই বাড়ি এবং জমির আনুমানিক মূল্য বর্তমানে 60 কোটি টাকা। 2013 সালে মমতাজের ঢাকায় কোনো বাড়ি ছিল না, 2013 সাল পর্যন্ত। ব্যবসা বলতে ছিল 5% জমিতে ছোট পরিসরে টিনশেডের ছাপরার মধু উজালা কোল্ড স্টোরেজ নামের একটা আলু হিমায়তকার, সেখানে এখন এবং ব্যাংকে সঞ্চয় ছিল 30 লক্ষ টাকা। বর্তমানে তার উত্তরা এবং মহাকালীতে 2টি 6তলা বাড়ি রয়েছে, বাড়ি আছে কানাডাতেও। ব্যবসা, বাড়ি, ঘাড়ি, জমিসহ তার বর্তমানে সম্পদের পরিমাণ
100 কোটি টাকার উপরে। তার 4টি গাড়ি রয়েছে, এর মধ্যে ল্যান্ড ক্রুজার V8 একটি গাড়ি রয়েছে, তারপরে ল্যান্ড ক্রুজারের আরও একটি গাড়ি রয়েছে, টয়োটা হাইএস একটি গাড়ি রয়েছে, তা এছাড়া ফান কার্গো নামে আর একটি গাড়ি রয়েছে। এমপি হওয়ার আগে 2007 সাল পর্যন্ত তার কোনো ব্যক্তিগত গাড়ি ছিল না। এখন তিনি 1.5 কোটি টাকা দামের একটি গাড়িতে নিজে চলেন এবং পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা গাড়ি রয়েছে বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। 5 বছরে তার সম্পদ বেড়েছে 28 গুণ, কমেছে ঋণের পরিমাণ। 2টি ফৌজদারি মামলারও আসামি তিনি। মামলা নাম্বার মানে 2018 সালে তার আয় ছিল 38,84,000, বর্তমানে তার আয় 49,57,000। সংসদ সদস্য ভাতা এবং আনুষঙ্গিক বাবদে বছরে তিনি আয় করতেন 16,58,000 টাকা। তার মধু উজালা কোল্ড স্টোরেজ লিমিটেডে 3,50,00,000 টাকা 70,000 মূল্যের শেয়ার আছে। এবং পরাজয়ের কথা আমরা এখনই মানে আগেই বলছিলাম যে মূলত আত্মীয় স্বজনকে তিনি যেভাবে ফেভার করেছেন, আবার ঠিক অপরদিকে তার মা এবং সৎবোনের সাথে যে খারাপ ব্যবহার তিনি করছেন, এই বিষয়গুলো স্থানীয় ভোটারদের আমলে ছিল। তার অতিরিক্ত সম্পদ, অধ্যত্তপূর্ণ আচরণ, তার যে হুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী দিয়ে স্থানীয় মানুষজনের উপরে নির্যাতন, এই কারণেই শিল্পী থেকে সম্রাজ্ঞী এবং সেই সম্রাজ্ঞী থেকে এমপি আর এমপি থেকে মানে কেরার বনে যাওয়া মমতাদের পথন ঘটেছে। তিনি সেই নির্বাচন মানতেন, নির্বাচনের ফলাফল মানতেন নারাজ। তিনি এখনও তার গুন্ডা বাহিনী দিয়ে, হুন্ডা বাহিনী দিয়ে এলাকার নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এখনও তার যেই সিঙ্গার উপজেলার যেই দুটি এলাকা নিয়ে যা তার যেই আসন, সেই আসনে তিনি তার প্রভাব বিস্তার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগও রয়েছে।